রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজ আমি আপনাদের সামনে নিরামিষ সয়াবিন আলুর কারির রেসিপি এনেছি। অনেকেই কিন্তু অনেক রকমভাবে এই সয়াবিনের তরকারি করে থাকে, তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবেই যদি স্টেপ বাই স্টেপ আপনারা করতে পারেন, তাহলে কিন্তু সয়াবিন যেমনি সফট হবে তেমনি এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। প্রথমেই আমি সয়াবিনগুলো কম করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এতে সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এরপরে আমি একটা কড়াই নিয়ে নেব আর সয়াবিন আর আলু একসাথে কিন্তু সিদ্ধ করে নেব। আমি আলুর পিসটা কিন্তু একটু বড় বড় করে কেটেছি, যাতে সয়াবিন আর আলু একসাথে সিদ্ধ করলে আলু খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। আর মোটামুটি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিদ্ধ করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর সয়াবিন আর আলুটা কিন্তু জলের মধ্যে ডুবে থাকবে, এরকম পরিমাণ কিন্তু জল দিতে হবে। মোটামুটি 5-6 মিনিট পর আমি একবার চেক করে দেখে নেব আলু আর সয়াবিন সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আলু আর সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা ছেঁকে নেব। আর এর থেকে আলুটা আমি বেছে বেছে কিন্তু তুলে নেব। আলু আর সয়াবিন দুটো কিন্তু আলাদা আলাদাভাবেই ভাজতে হবে, তার জন্য দুটো একটু আলাদা আলাদা করে নিতে হবে। 2-3 বার সয়াবিনটা কিন্তু ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি, তাতে সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকটাই কেটে যায় আর সয়াবিনটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো আমি এখানে 2-3 বার কিন্তু সয়াবিনটা ধুয়ে নেব। আর যখন আমি সয়াবিনটা ধোবো তখন কিন্তু জলটা এরকম ছেঁকে ছেঁকে ধুয়ে নিতে হবে। আমার সয়াবিনটা মোটামুটি 2-3 বার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইতে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। এরপরে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে অল্প একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে আলুটা কিন্তু ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন। সিদ্ধ করে রাখা সয়াবিনটা যখন কড়াতে দেওয়া হয় তেলের মধ্যে, তখন দেখা যায় যে সয়াবিন কিন্তু কড়ার গায়েতে লেগে যায়। তো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সয়াবিনটা কিন্তু মোটামুটি 3-4 মিনিটের মতো ভাজতে হবে। সয়াবিন যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কড়ার গায়েতে সয়াবিন একটুও লাগবে না। আরেকটু দিয়ে দেব আমি তেল, দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে সয়াবিনটা কিন্তু ভাজা কমপ্লিট হয়েছে। এরপরে সয়াবিনটা আমি তুলে নেব। এরপরে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 2 টুকরো আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো, আর দেব 1 চামচ জিরে আর 2টো দেব শুকনো লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানাতে হবে। আমার কিন্তু মশলা বাটা একদম রেডি। এরপরে আমি একটা বাটির মধ্যে এই মশলাটা কিন্তু ঢেলে নেব। তারপরে আমি একটু জল দিয়ে এই বাটির মধ্যেই দিয়ে দিলাম বাদবাকি গায়ে লেগে থাকা মশলা। তারপরে কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেব 2 টুকরো শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন, আর দেব 2টো তেজপাতা। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপরে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব লবণ, দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু দেব ধনে গুঁড়ো, আর দেব গুঁড়ো লঙ্কা, আর অল্প সামান্য দেব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা একটু দেবেন, তাতে দেখবেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে।
আর দেব এক চামচ মতো চিনি। সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। এরপরে আলু আর সয়াবিনটা খুব ভালো করে এই মশলার মধ্যে কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে আপনারা একবার অন্তত রান্না করে দেখবেন, এই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও কিন্তু দিতে পারেন, তবে উষ্ণ গরম জল দিলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 3-4 কাঁচা লঙ্কা। তারপরে আমি মোটামুটি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখব। প্রায় 7-8 মিনিট পরে ফিরছি রেসিপিতে। আমার কিন্তু সয়াবিন আলু তরকারি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এই নিরামিষ সয়াবিনের তরকারির মধ্যে ঘি আর গরম মশলাটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 10 মিনিট মতো। 10 মিনিট পরে ফিরছি আমি রেসিপিতে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর সয়াবিন আর আলুগুলো কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে। আর এর টেস্টটা আপনারা নিজেরা বাড়িতে অন্তত একবার করে খেয়ে দেখবেন, তারপরে অবশ্যই আমাকে এই কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।